ছাত্রলীগরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, তাদের কোনো লোভ লালসা থাকবে না। জামায়াত শিবিরকে চিরতরে নির্মূল করে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এই দেশের শক্তি সমৃদ্ধশালী বাংলাদেশ যেদিন গঠন হবে, দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে, বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়িত হবে, সেদিনই হবে ছাত্রলীগের সফলতা। বঙ্গবন্ধু এটাও বলেছিলেন যে আমি আমার মূল সংগঠন তৎকালীন আওয়ামী লীগের আগেই আমি ছাত্রলীগের জন্ম দিয়েছিলাম। বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়েছিল বলেই আমি মনে করি আজকের বাংলাদেশের স্বাধীনতা এসেছে এবং বাংলাদেশের জন্ম হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে ছাত্রলীগকে, আওয়ামী লীগের এবং বাঙালির মুক্তি আন্দোলনের অগ্রগামী বাহিনী হিসাবে এই ছাত্রলীগের জন্ম দিয়েছিলেন 1948 সালের 14 জানুয়ারি। কাজেই ছাত্রলীগের ইতিহাস হচ্ছে গৌরবের ইতিহাস এবং বাংলাদেশের এবং বাঙালি জাতির যত রকমের আন্দোলন সংগ্রাম লড়াই হয়েছে সফলতা এসেছে বাংলাদেশ ছাত্রলীগের সহযোগিতার মধ্য দিয়ে, মূল নেতৃত্বের মাধ্যমে, জাতির পিতার মাধ্যমে এসেছে। 75 সালের 15ই আগস্ট জাতির জনকে হত্যার পর এখন বঙ্গবন্ধু কন্যা, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের ছাত্রলীগের নেত্রী, তার নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, আজকে ছাত্রলীগের নেত্রী হিসাবে তিনি এই পদে অধিষ্ঠিত আছেন। ছাত্রলীগ তার অতীত গৌরবকে অক্ষুণ্ণ রেখে আমার সৌভাগ্য হয়েছিল এই ছাত্রলীগের একজন কর্মী হিসাবে ছাত্রলীগের সর্বোচ্চ পদ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতির পদ অলঙ্কৃত করা। কাজে আমাদের সময় বাংলাদেশে আমরা স্বাধীনতা বিরোধী শক্তি জামাত শিবিরকে আমরা রাজনৈতিক কার্যক্রম পরিচালিত করতে দেই নাই, তাদেরকে ছাত্র সমাজ থেকে বিচ্ছিন্ন করে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে এবং ছাত্র সমাজকে এগিয়ে নিয়েছিলাম। স্বৈরাচারের পতন ঘটিয়ে আমরা গণতন্ত্র কায়েম করেছিলাম, সেই গণতন্ত্র আগামী দিনে যেটা শেখ হাসিনা সেই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, স্বাধীনতার স্বপ্ন এবং বঙ্গবন্ধুর যে আদর্শের অসমাপ্ত কাজ, সেই সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে অনেকগুলো অনেক কাজ এগিয়ে যাচ্ছে, বাট এখনও চূড়ান্ত বিজয়ে আমরা পৌঁছাই নাই। কাজেই এই দেশ থেকে জামায়াত শিবিরকে চিরতরে নির্মূল করে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এই দেশের শক্তি সমৃদ্ধশালী বাংলাদেশ যেদিন গঠন হবে, দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে, বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়িত হবে, সেদিনই হবে ছাত্রলীগের সফলতা। এবং আজকের এই 30তম জাতীয় সম্মেলনে ছাত্রলীগের এটাই হোক ছাত্রলীগের কর্মীদের এবং আগামী দিনে ছাত্রলীগের ভাই বোনদের শপথ, এটাই হচ্ছে আমার বক্তব্য। যে আজকে যে অনুষ্ঠানের আয়োজন বাংলাদেশ ছাত্রলীগের, এই ছাত্রলীগের জন্মদাতা হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। আমার মনে পড়ে 1973 সালে রমনার বটমূলে আমাদের জাতির পিতা বলেছিলেন ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস, এবং বঙ্গবন্ধু এটাও বলেছিলেন যে আমি আমার মূল সংগঠন তৎকালীন আওয়ামী লীগের আগেই আমি ছাত্রলীগের জন্ম দিয়েছিলাম। আমি মনে করি ছাত্রলীগরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, তাদের কোনো লোভ লালসা থাকবে না, তারা রাজনৈতিক অঙ্গনে বেশি করে কাজ করবে, সেই কারণেই এই ছাত্রলীগে করা। তবে সেই পর্যায়ে ছাত্রলীগ বঙ্গবন্ধু সেই কথা রেখে ঐতিহাসিক সেই মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু মুজিব বাহিনী গঠন করে 4 নেতার মাধ্যমে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছি। তা আমি মনে করি যে আমাদেরকে আরও কঠিনভাবে এগোতে হবে, আমাদের সামনে যে চ্যালেঞ্জ আগামী 1 বছর নির্বাচনে, সেই নির্বাচনে ছাত্রলীগ বলিষ্ঠ ভূমিকা যদি পালন করে আমরা নিশ্চয়ই বঙ্গবন্ধু স্বপ্ন শেখ হাসিনার মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত করতে পারব। ছাত্রলীগের আজকের সম্মেলনে এই হোক শপথ।